প্রথম কথা রিশাদ, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, পাঁচ ওয়াক্ত নামাজ একটু ধীরে সুস্থে পড়ো, তাড়াহুড়ো করে পড়বে না, রুকু এবং সিজদা খুব সুন্দর করে পড়ো, সূরা ফাতিহার অর্থ বুঝে বুঝে পড়ো, যে সূরাটা পড়ছো তার সাথে মিলিয়ে সেই সূরাটার অর্থ চেষ্টা করো বোঝার। যে মানে আমরা সে বুঝি না কি বলছেন, হ্যাঁ তো এটা পড়লে তখন ভালো লাগবে যে এর মধ্যে আল্লাহ এত কিছু বলেছেন, মনোযোগ মনোযোগ আনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন পড়ছি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাযী খলক ফাসাওয়া, এটার অর্থ কি, অর্থ যখন জানে তখন খুব ভালো লাগবে। ওয়াদ্দুহা ওয়াল্লাইল ইজা সাজা মা ওয়াদা'আকা রাব্বুকা মা ক্বালা, এটা আল্লাহ কে বলছেন এটা জানা দরকার। আমরা অনেক বুঝি না যেটার মধ্যে কি আছে, হ্যাঁ এই যে এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর আয়াত। হ্যাঁ আমি এই জন্য বলি যে সবাইকে একটু বলি বুঝে বুঝে পড়তে। আমি যখন আজকে তেলাওয়াত করছিলাম ওটা কদ আফলা হামেন তাজাক্কা ওজাকা রসমা রব্বাহ রব্বিহি ফাসাল্লাহ, হ্যাঁ কত কিছু আল্লাহ বললেন এর আগে, কদ আফলাহা মান তাজাক্কা, দেখো তারা সফল কাম যারা পবিত্র, রব্বিহি ফাসাল্লাহ, এখানে কিন্তু বলছে দেখো যে তারা আল্লাহর দাসত্ব করে, নামাজ পড়ে, এবং তারপরে বলছে দেখো আল্লাহ বল তাকসুল হায়া তার দুনিয়া, তারপরেও মানুষ দুনিয়াকে বেশি গুরুত্ব দেবে। হ্যাঁ ওয়াল আখিরাত খায়রুল ওয়াবকা, কিন্তু আখিরাত কতটাই যে বেশি গুরুত্বপূর্ণ। ইন্না হাজাল্লা ফি সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওসা, এবং এশেষে এই কথা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত মুসার গ্রন্থেও ছিল, এবং এটা আল্লাহ তাআলা বলছেন, আগে বলেছি এখনো বলছি, তারপরেও তোমরা এটাকে করবে, এরকম যেন মনোযোগ দিয়ে পড়ো, দেখো তোমার মনোযোগ চলে আসবে ইনশাল্লাহ। পাঁচ ওয়াক্ত তোমার চার করো না, পড়ে পড়ে বোঝার চেষ্টা করো, অনেক গুরুত্বপূর্ণ কিছু, আশা করি বুঝতে পারছো।